আজকে বড় পূজোর দিন, এই সবাইকে রং মাখাও। ওই উৎসব কি তোমাদের জন্য? কেন জানেন না, ধর্মযাত্রার উৎসব সবার। তোমাদের দেখে তো সবার মুসলমানের ঘরে সন্তানই মনে আছে। আমরা কি ওখানে পূজা করতে যাচ্ছি নাকি? বছরের একটা দিন আমরা সবাই মিলে মজ মাস্তি করতে যাচ্ছি। কাকা, আজকে শহরের যতগুলো পুজো মণ্ডপ আছে সবগুলোতে ঘুরবো। কয় টাকা নিবা কও? 1500 দেবেন। দাঁড়াও, কলা এসে একটা। হ্যালো দাদা। কি রে, তোরা কই? তোদের তো পূজার নিমন্ত্রণ দিয়েছিলাম, এখনো আসলি না যে? গাড়ি দিয়ে উপর যা। দাদা, আমাদের সবকিছু রেডি, আমরা 10 মিনিটের ভিতরে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। আরে শুন, হ্যাঁ, তোদের বৌদি তোদের জন্য প্রসাদ রেখে দিয়েছে। আচ্ছা দাদা, আমরা এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কত? 1500 টাকা? কম টম রাখা যায় না? মালের দাম এত বেড়ে গিয়েছে, সেই শেষ পুজোই খাইলাম, আর এখন এই নাও। আর সারাদিন কিন্তু সময় দিতে হবে ভাই। বাংলা মাল 5 লিটার 1000 টাকা নিয়েছে, তাও পাওয়া যাচ্ছিল না, কোনো রকম ঠেলা ঠেলি করে নিয়ে আসলাম। আরে টাকা কোনো সমস্যা না, আজকের একটা আনন্দের দিন, সবাই মিলে মজ মাস্তি করব, এটাই তো বড় কথা। এই গাড়িতে উঠে পড়। এই যে ভাই স্যাম্পল। অরিজিনাল তো? ঠিক আছে, হ্যাঁ দুটো ঠিক আছে, উঠে পড়। এই সবাই তো আছে এখানে, মারুফ কো ভাই? মারুফ তো মনে হয় রং আনতে গেছে। গাড়ি তো ছেড়ে দিচ্ছে মনে হয়, যাই দ্রুত যাই। আজকে বড় পূজোর দিন, সবাই মিলে একটু আনন্দ করব। এই সবাইকে রং মাখা। ভাই, এইবার কিন্তু শহরের সব বড় বড় পূজা মণ্ডপগুলো ঘুরতে যাব, আর সারা রাত মাল খেয়ে নাচ করব। হ্যাঁ তুই ঠিক বলেছিস, সারা বছর এই দিনটার জন্য অনেক অপেক্ষায় থাকি, আর আমাদের ধর্মে তো এত আনন্দ করতে পারি না। এই না রিয়াদ ভাই, হ্যাঁ একটা জিনিস খেয়াল করেছেন, এখনকার মানুষ শিরকের ব্যাপারে খুবই অসচেতন। একদম সঠিক কথা বলেছেন ভাই। ভাই আমার কেমন জানি ভয় করছে, হিন্দুদের পূজায় দেওয়া কি ঠিক হচ্ছে? শোন, এত ঠিক বেঠিক দেখতে গেলে আনন্দ করতে পারবি না। আর গত বছরের মাল খাওয়ার কথা মনে আছে তো? কি মজা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, আনন্দ কর। নামেন, ওরা অ্যাক্সিডেন্ট করেছে। আরে আল্লাহ, কি অবস্থায় ভাই? আপনি সামনের ওদের উঠান, এই উঠেন উঠেন উঠো ভাই, ভাই উঠেন উঠেন উঠেন, আল্লাহ বাঁচেস, এই উঠো এই উঠো, এইভাবে কেউ গাড়ি চালাই? উঠেন ভাই উঠেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা সঠিক সময় উপস্থিত না হলে একটা বড় ক্ষতি হয়ে যেত। এই তোমাদের দেখে তো সবার মুসলমানের ঘরে সন্তানই মনে আছে, তা তোমরা এভাবে কোথায় যাচ্ছিলে? আমরা পূজো দেখতে যাচ্ছিলাম। কি, তোমরা পূজো দেখতে যাচ্ছিলে? ওই উৎসব কি তোমাদের জন্য? কেন জানেন না, ধর্মযাত্রার উৎসব সবার। তোমাকে কে বলেছে ধর্মযাত্রার উৎসব সবার? পবিত্র কোরআনে সূরা কাফিরুনের লাস্টের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মও যার উৎসবও তার। আমরা কি ওখানে পূজা করতে যাচ্ছি নাকি? বছরের একটা দিন, আমরা সবাই মিলে মজ মাস্তি করতে যাচ্ছি। হায় আফসোস, যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না তা হচ্ছে শিরক, আর এই গুনাহ থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তোমরা কত বড় একটা পাপের দিকে যাচ্ছিলে এটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা সম্পূর্ণ একটা শিরক, কোনো মুসলমানের সন্তানের উচিত না এই সমস্ত পাপ কাজে লিপ্ত হওয়া। আশা করি আমরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। জি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট একটা বিপদ দিয়ে শিরকের মতো বড় একটা গুনাহ থেকে রক্ষা করেছে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করবে না, কারণ সেই সময়ে তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়।